আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আমি আজকে টোনা শুটকি বোনা করব, তো এই যে শুটকি আমি সিলে নিয়েছি, শুটকিটার চামড়াটা কিন্তু অনেক মোটা, তার জন্য আমি যে শুটকিটা ভালোভাবে সিলে নিয়েছি। আর এটা হচ্ছে টোনা শুটকি, তো আজকে টোনা শুটকি বোনা করব, কারণ ইলিশ মাছ খাইলাম, মাছ মাংস আজকে কয়েকদিন যাবৎ অনেকেই খাইছি, কিন্তু জ্বরের তো উড়ার পরে মন চাইতেছে যে শুটকি বোনা খাবো, তো তার জন্য আজকে শুটকি বোনা করবো। আর বর্ষার দিনে শুটকিগুলো কিন্তু এতটা সুন্দর হয় না উপর থেকে, তো শুটকিটা সিলে আমি ভালো করে গরম পানিতে ধুয়ে নিছি, আর এখানে দেশি পেঁয়াজ নিছি, আর চারটা রসুন নিছি, এগুলো আমি চাকচাক করে কেটে নিব। তো রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে তারপরে আমি শুটকিটা বোনা করবো। চুলায় একটা কড়াই বসাই দিলাম, আর কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দিয়ে। এখন এই যে পেঁয়াজ আর রসুন কেটে নিছি চাকচাক করে, তো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষায় আছি। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, দিয়ে নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দিব। তো নেড়ে চেড়ে নেই, তারপর লবণটা দিয়ে দিব, আর এর মধ্যে একটু কথা বলবো, তার জন্য লবণটা পরে দিব, মানে বলতাম তো তার জন্য ইউকেনে তো লবণটা দিয়েই নিলাম, লবণ দিয়ে দিছি। এখন আপনাদের সাথে আমার একটু কথা, আপনারা যারা এখনও ঝুম্পা রান্নাঘর সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, যারা কষ্ট করে সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনারা প্রতিদিন আমার ভিডিওটা দেখবেন আর পরিবারের সবার সাথে শেয়ার করবেন, আর দয়া করে একটু টাচ করে লাইকটা দিয়ে দিবেন। তো দিয়ে দিলাম আমি শুটকি, শুটকিটা কেটে আবার আমি গরম পানি দিয়ে ধুয়ে নিছি। তো কুসুম গরম পানি দিয়ে শুটকি দিবেন, অতিরিক্ত গরম পানি না, অতিরিক্ত গরম পানি হলে কিন্তু শুটকি গলে যায়। আর দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি শুটকিটা আর হচ্ছে রসুন পেঁয়াজ তেলে ভাজবো। ঢাকনাটা ডেকে দিলাম, ফিরে আসলাম আবারও দু মিনিট পর, এখন আবার নেড়ে দিতেছি। আর এই পেঁয়াজ রসুন শুটকি ভাজারাই কিন্তু আসল মানে রান্নার স্বাদ, আপনারা অনেকে আছে এরকম তেলে ভাজেন না, পেঁয়াজ রসুন শুটকিটা তেলে এইভাবে ভাজবেন ভালোভাবে। পেঁয়াজটা ভাজা ভালো হলে, শুটকিটা ভাজা ভালো হলে মানে রান্নাটা সুস্বাদু হয়। আর রসুন তো দিলামই, তো দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়াটা আপনার জাল আপনাদের পছন্দ মতো দিবেন, আর শুটকি একটু জাল জাল হলে ভালো লাগে। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, আর জিরার গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু। আমি শুটকি রান্না করলে কি গরম মশলা তারপরে হচ্ছে জিরা এগুলো আমার ভালো লাগে না দিতে, তো যেহেতু বুনা করতেছি তো তার জন্য অল্প করে আদা রসুনও দিলাম আর অল্প একটু জিরাও দিলাম। তো বুনার ভিতরে একটু জিরা আর আদা রসুন না দিলে ভালো লাগে না। এখন নেড়ে চেড়ে ভালোভাবে আমি মশলাটা দিয়ে শুটকি পেঁয়াজ কষিয়ে নিছি, আর জলের পানিটা পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দিব, ডেকে দিলাম, ফিরে আসবো দু মিনিট পর, ফিরে আসলাম দু মিনিট পর। তো দেখুন নেড়ে চেড়ে আমি শুটকিটা গুণা করে নিতেছি, আর আজকে ভিডিওটা ছিল চার মিনিটের, ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন। আমার প্রথম তো আপনাকে বলতে মনে নেই, লাস্ট মুহূর্তে বললাম, কোনো কাজ হইব না মনে হয়, অনেকে আছে প্রথম এক মিনিট ভিডিও দেখিয়ে চলে যায়, তো কী বলবো তাদের কথার বলে লাভ নেই। এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, যদি ভালোভাবে পুরোটা ভিডিও আপনারা না দেখেন তাহলে কিন্তু আমার কোনো লাভ নেই। ভিডিওটা পুরোটা দেখে লাইক দিয়ে যাবেন, আমার কষ্টটা সার্থক হবে, ঠিক আছে? তো আপনারা যখন দেখেনই একটু কষ্ট করে দেখে লাইকটা দিয়ে যাবেন, ঠিক আছে? তো এই যে আমার রান্না হয়ে গেছে, পরিবেশন করলাম, তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ চমৎকার রাসকারি স্বাদে আজকে শুটকি রান্না করলাম। আর এই শুটকিটা যে কতটা সুস্বাদু, খেতে কতটা ভালো লাগে, আপনি গরুর মাংস খাসির মাংস ফেলে দিয়ে তারপরে এই শুটকিটা খাবেন, আমি বলছি, আমি যেভাবে রান্না করছি ঠিক এইভাবেই করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, এখন আমি খাবো, দেখতে পাচ্ছেন সাদা ভাত নিলাম আর শুটকি বোনা নিতেছি, এটা যে খাইতে কতটা মজা লাগবো, আমি এখন খাবো, খাওয়ার পর আরামসে একটা ঘুম দিব, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই, আমার কথায় কাজে যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অনেকেই মজা করে দুষ্টামি করে কথা বলছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে।